পিটিএ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার মূল অভিযুক্ত শিক্ষার্থী জিতুর নানা স্কুল পরিচালনা কমিটির সভাপতি চাচা পরিচালক। স্থানীয়রা জানিয়েছেন এসব সম্পর্কের দাপটে স্কুলে এবং এলাকায় সে গড়ে তুলেছিল কিশোর গ্যাং দাদা বাহিনী। শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথেও তার আচরণ ছিল উগ্র। এদিকে মূল অভিযুক্তের বাবাকে আজ কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার মূল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও আশুলিয়ায় নানা কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। আশুলিয়া শিক্ষার্থীর হামলায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। মূল অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানে দিয়ে খুব আই খুব ওই দিন সুযোগ পাইছে তো মানে মেরে দিছে। আমরা চাই যে জিতুকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করা হয় এবং শাস্তির আওতায় আনা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক শিক্ষার্থীরা বলছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের নিরাপত্তা, কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা সহ ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। রাজপথ ছাড়ছি না, কারণ এরকম ঘটনায় এখন যদি আমরা সুষ্ঠু বিচার না পাই তাহলে এর পুনরাবৃত্তি ঘটবে। জিতু গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসও করবো না, পরীক্ষাও দিব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে স্থানীয়রা বলছেন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার মূল অভিযুক্ত দশম শ্রেণীর ওই ছাত্র স্কুল কমিটির সভাপতি হযরত আলী মিয়ার নাতি, পরিচালক মারুফ আলীও তার আত্মীয়। আর এই কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে তার আচরণ ছিল উগ্র। এলাকায় দাদা বাহিনী নামে ছিল তার নিজস্ব একটি কিশোর গ্যাং। এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা। সন্ত্রাসী জিতু কিশোরগঞ্জের যে লিডার, একে আইনের আওতার পাশাপাশি এর বাবা মাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। যতক্ষণ গ্রেপ্তার না হবে ততক্ষণ আমাদের আন্দোলন শেষ হবে এমন কোনো ঘটনা নাই, আমাদের আন্দোলনটা কন্টিনিউ চলবে। একজন অপরাধী তার যদি বিচার না হয়, তার যদি সাজা না হয়, আগামীতে এরকম অহরহ আরো অনেক ঘটনা ঘটতে থাকবে। এদিকে এই হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জ্বল হাজিকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের কাছে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।